মেয়েরা যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন তাদেরকে বলছি খেয়াল করবেন শব্দের দিকে। আল্লাহ তাআলা বলেন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা। কোলনা দিয়ে আল্লাহ কোলা দিয়েছেন দুই বছর, কি বছর কেন দিলেন? আপনি বউ নিয়ে বাবার বাড়ি যাবার পরে, নিজের বাড়িতে যাবার পরে নিজে যা খাবেন ঠিক ওই পরিমাণের খাবার, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে, এটা আল্লাহর আদেশ। হে বিশ্বের নারীরা, এটা যদি রেকর্ড হয় কালকে ইন্টারনেটে যাবে, সবাইকে বলছি ইসলাম ছাড়া মেয়েদের এত বড় মর্যাদা দুনিয়ায় কোনো ধর্ম দিতে পারে না। আল্লাহ কোল দিতে পারতেন না দিয়ে কোলা দিয়ে সারা পৃথিবীর স্বামীদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যতটুকু মানের পোশাক পরবে স্ত্রীকে ওই মানের পোশাক পরানো লাগবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? বাংলাদেশে এখন প্রায় 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, এই যে নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী আন্দোলন, এই সংগঠনগুলোর মূল যে থিওরি, মেয়েদেরকে আমরা মর্যাদার সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিতে চাই। তুমি এখন যেটা শুরু করেছো নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলনের নাম নিয়ে, এটা শুধু নারীকে ভোগের বস্তু বানানো ছাড়া কিচ্ছু না। আমার আল্লাহ 1500 বছর আগে মেয়েদের সম্মান পৃথিবীর সবচাইতে উপরে দিয়ে দিয়েছে। কোরআন শরীফ দেখবেন, আগে আমার আল্লাহ মায়ের নামের পরে বাবার নাম দিয়েছেন। যদি বলেন কোথায় বিল ওয়ালিদাইনি শব্দ ভাঙলে, ব্যাখ্যা করলে আগে মায়ের নাম আসে তারপরে বাবার নাম আসে, আর পরে কোরআনে আমার আল্লাহ এইভাবেই দিয়েছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ভালো ব্যবহার করো। যদিও পিতা মাতা শব্দটা আমরা বাংলায় লিখি, আরবিতে যদি আপনি সেন্টেন্স এই শব্দটা ভাঙতে যান আগে মায়ের নাম আসবে পরে বাবার নাম আসবে। নবীজিকে প্রশ্ন করা হয়েছে হে নবী মামা মায়ের নাম আগে কেন? বিশ্ব নবী বলেন সাবি, এই যে আয়াতের পরবর্তী শব্দগুলো খেয়াল করে দেখো, হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। এই আয়াতটা শেষ করার পরে সূরা আহকাফের 15 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলেন ওয়াসায়না লিল ইনসান বি ওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু, হামালাতুহু আবুহু দাইনি, যে তোমার মা তোমাকে পেটে বহন না করে বাবা বহন করিস আছে। মায়ের কথাটা আল্লাহ নিজে ব্যাখ্যায় আগে দিচ্ছেন, এই জন্য বিল ওয়ালিদাইনি শব্দের ভেতরে প্রথমে মায়ের নাম আসবে তারপরে বাবার নাম। শুধু মায়ের নাম আগে আসবে তা না, তিনবার আমার আল্লাহ মায়ের কষ্টের কথাগুলো উচ্চারণ করলেন। তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে ক্যারিয়ারে বহন করেছে পেটে, এই যে সাইকেলের পেছনে যেটা থাকে ক্যারিয়ার, নাম কি? এটার আরবি নাম হামালাতুহু, হামলুন মানে বহন করা। তোমার মা তোমাকে এই সাইকেলের পেছনে যেমন ক্যারিয়ারে মানুষ বহন করা হয় তোমাকে ঠিক ওইভাবে বহন করেছে, একদিন দুই দিন না, 10 মাস 10 দিন এতটুকু কষ্ট সহ্য করে শেষ করেনি। দুই নাম্বারে তোমাকে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন প্রমাণ করেছে একটা মানুষের শরীরে কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে 33%। একটা মা যখন সন্তান জন্ম দেয় যে রক্তগুলো শরীর থেকে ছড়ায় প্রায় 1 বালতির উপরে রক্ত ঝরে, বিজ্ঞান জানিয়েছে কমপক্ষে মা একটা সন্তান জন্ম দিতে কষ্ট সহ্য করে 46 ভাগ। 33 ভাগের উপরে কষ্ট সহ্য করা এই শরীরের দ্বারা পুরুষের সম্ভব না। অথচ একটা মা আপনাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 46% কষ্ট দুনিয়ায় সহ্য করে তারপরে আপনার মুখ দুনিয়ায় দেখিয়েছে। আল্লাহ তাআলা এইটাই দিয়েছে আয়াতের দ্বিতীয় নাম্বারে, তোমার মা তোমাকে ডেলিভারির কষ্ট সহ্য করে দুনিয়ার মুখ দেখিয়েছে। 3 নম্বরে এই যে দুধ খাওয়ার যে বিষয়, পৃথিবীর কোন বাবা দায়িত্ব পালন করে নাই করবেও না, এই দায়িত্বটা শুধুমাত্র মা পালন করছে করবে, এটা মাকে আমি আল্লাহ আদেশ দিয়েছি।
আল্লাহ তাআলা বলেন ওয়াল ওয়ালিদাতু ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন লিমান আরাদা ইয়ুতিম্মার রাদা সূরা বাকারার 232 নম্বর আয়াত রব্বুল আলামিন বলেন আমি মায়েদেরকে আদেশ দিয়েছি তারা যেন সন্তানকে কমপক্ষে 2 বছর দুধ পান করায় ঢাকার মেয়েরা যারা মা হচ্ছেন যারা মা হয়েছেন তাদেরকে বলছি সন্তানকে কমপক্ষে দুধ 2 বছর দেওয়া লাগবে এটা আমার আল্লাহর নির্দেশ এটা উন্নত বিশ্বে যারা আজ মানে না সবচাইতে বড় সমস্যা তাদের স্তন ক্যান্সার হচ্ছে মায়েরা এই ভুলটা করবেন না আশা করছি বিশেষ করে রাজধানীতে অনেক মেয়েরা নিজের ফিগার নষ্ট হয়ে যাবে নিজের শরীর খারাপ হয়ে যাবে নিজের চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য সন্তানকে দুধ দিতে চাই না কে বলেন না কেন ঠিক আছে পরাশত ডানো আনো ডানো খাওয়ালে কি হবে জানেন আপনি ডানো বানিয়েছে ডেনমার্কে ডানো কে দিয়ে বানায় একটু গবেষণা জান এই ডানোর ফ্যাক্টরিতে গবেষণা চালিয়ে দেখা গেছে এখানে অধিকাংশ এই দুধের ভেতরে পশুর দুধ মেশানো হয় বিশেষ করে শূকরের আপনার এই সন্তানকে নিজের স্তনের দুধ না দিয়ে ডানো খাওয়ালে আস্তে আস্তে যখন বড় হবে ওর চরিত্র হবে শূকরের মতো কুকুরের মতো আর এই সন্তানগুলোই বড় হয়ে আবরারের মতো মানুষকে হত্যা করে আমার তো মনে হচ্ছে আবরারকে যারা মেরেছে এরা মায়ের দুধ কেউ খায়নি সব খেয়েছে ডানো আনো ডানো আনো খেলে তো এটা হবে ওর ভেতরে তো মনুষ্যত্ব তৈরি হয়নি মেয়েরা যারা এসেছেন আশা করছি আপনি আজকের এই দিন থেকে এই সিদ্ধান্ত পাল্টান আপনার শরীর আপনার ফিগার আপনার চেহারা নষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ আপনাকে দুধ পান করাতে আদেশ দিয়েছে তা না কারণ আপনার স্তনে যে দুধ আল্লাহ দিয়েছে এটা বাচ্চার শুধুমাত্র খাবার না এটা মহব্বত এটা ভালোবাসা এটা অধিকার এটা হক এটা যদি আপনি নষ্ট করেন বড় হয়ে আপনার হক নষ্ট করবে তখন হুজুর দিয়ে দোয়া করালো কাজ হবে না কারণ এসব বিষয়ে দোয়া করার কাজ না আপনি গাছ বাঁকা করে লাগিয়ে যদি বলেন বড় হলে সোজা করে নেব 10 বছর পরে যদি আপনি সোজা করতে যান বংশ বাঁকা হয়ে যাবে গাছ সোজা হবে না সন্তানের জন্য অনেকে দোয়া চায় হুজুর দোয়া করুন যেন ভালো হয় ভালো হবে কি করি কত মায়ের আসল যে অধিকার ওইটাই পায়নি কথা বলেন না কেন এখন দোয়া করে কাজ হবে না আপনাকে ঠিক ওর অধিকার যেভাবে নষ্ট করেছেন আপনার অধিকার নষ্ট করেও শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রমে রেখে আসবে আমি আর নিচে আর নামলাম না এরপরও যদি মায়েরা সংশোধন না হয় ওর কপালে এরকম এই ঐশি আসবে আল্লাহ তুমি হেফাজত করো জাতিকে জোরে বলেন আমিন নবী যে বলেন এই আয়াতের ব্যাখ্যায় মায়ের নাম আল্লাহ 3 নম্বরে দিয়েছেন এই জন্য মা সন্তানকে স্তন দেয় মা সন্তানকে যে স্তনের মাধ্যমে দুধগুলো দিচ্ছে এই দুধ শুধুমাত্র খাবার না বিজ্ঞান জানিয়েছে 6 মাস একাধারে সন্তানকে দুনিয়ার কিছু দেওয়া হয় না শুধু মায়ের দুধ ছাড়া কারণ দুধের ভেতরে আল্লাহ এমন কিছু দিয়েছে জন্ম থেকে মরণ পর্যন্ত যদি একটা মানুষ কিছু না খায় শুধু দুধ খায় তাও সে বেঁচে থাকতে পারবে আর জন্মের পরে মায়ের স্তনের দুধ যে যত বেশি পান করতে পারে সে তত বেশি রোগমুক্ত থাকে হষ্টপুষ্ট হয় মোটা তাজা হয় মোটা তাজা করার জন্য আজ কত ঔষধ খাওয়ানো হয় ইনজেকশন দেওয়া হয় লাগবে না মায়ের দুধ যথেষ্ট সুবহানাল্লাহ বলতে পারেন না কারণ মায়ের মর্যাদা বাড়িয়েছেই তো এই কারণে বলেন না কেন মায়ের মর্যাদা বাড়ানোর কারণ কয়টা পেলাম তিনটা বাবার নাম আছে 4 নম্বরে তাও নবীজি বাবার নাম বলতে চাচ্ছিলেন না বলে ফেলেছে সম্মানিত ভাইরা এই জন্য আমাদের উচিত হবে মায়েরা যারা আছে তারা যেন তাদের সন্তানের হক আদায় করে সন্তান যারা আছে আমরা যেন মায়ের হকটা আগে দেখি এরপরে বাবা এরপরে অন্যান্য যারা এখানে যেহেতু মায়েরা নেই শুধু বাবারা আছে এরা তো মনে হয় বদদোয়া দিচ্ছে হুজুর বলছে কি এখন হাদিসে যা আছে কোরআনে যা আছে এটা ছাড়া তো বানিয়ে বলা যাচ্ছে না বা বানিয়ে বলা সম্ভব মায়ের মর্যাদা নবীজি নিজে বাড়িয়ে দিয়েছেন সূরা আরাফের ভেতরে আল্লাহ তাআলা জানিয়েছেন আমি আদমকে
আদেশ দিলাম তুমি তোমার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে যাও আমাদের আদি পিতা আদম আমাদের পিতার আসল বাড়ির নাম কি জান্নাত সবাই বলেন জান্নাত আমাদের আদি পিতা আদম তার বাড়ি হচ্ছে জান্নাত আমাদের বাবার বাড়ির নাম না আমাদের বাবার বাড়ির নাম কুষ্টিয়া না জামগড়া না আমাদের বাবার বাড়ি আসল বাড়ি যেটা তার নাম জান্নাত এখান থেকে যে মাসলাটা পাওয়া যায় বিয়ে করার পরে আল্লাহ আদেশ দিয়েছেন বউ নিয়ে তুমি বাড়ি যাও আমরা এখানে অনেকেই আছি বউ নিয়ে বাড়ি যাওয়া দূরের কথা আর ঘর সময় থাকে এই যে একটা এই বিয়ে করে আপনি ঘর জামাই আছেন মানে বাড়িটা বেকার জায়গা পান না বিয়ে করে মেয়েটা নিয়ে বাড়ি যাবেন বাবার বাড়ি না নিজে সহ মেয়ে হয়ে থেকে যাচ্ছে আর এক বোঝা সুতরাং বিয়ে করে বাবার বাড়ি যাওয়া লাগবে এইটাই আদেশ বলেন فقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة أنت তুমি নিজে যাও তোমার বউ নিয়ে যাও